আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, ইতিপূর্বে নাসা ঘোষণা দিয়েছে যে সূর্যের ভেতর একটি গর্ত সৃষ্টি হয়েছে। এই গর্ত বৃষ্টি পৃথিবীর থেকেও বড়, যে গর্তটি এর আগেও দেখা যায়নি। এই গর্তের ফলে ধোঁয়া সৃষ্টি হয়েছে। তারা 24 তারিখ আরেকটি প্রতিবেদন প্রকাশ করেছে যে সূর্যের ক্ষতিকর রশ্মি পৃথিবীতে ধেয়ে আসছে। সূর্যের থেকে কখনো এরকম সৃষ্টি হয়নি। আবার তারা এটাও বলছে যে পৃথিবীর সকল মানুষকে সতর্ক থাকতে। সৌর বিস্ফোরণের ফলে রেডিও যোগাযোগ, বৈদ্যুতিক পাওয়ার গ্রিড, নেভিগেশন সংকেত সব কিছুকে প্রভাবিত করতে পারে, এমনকি মহাকাশযান, নভোচারীদের জন্য ঝুঁকি ইত্যাদি সমস্যাতে পারে। প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যমটি বলছে যে সূর্যের এই গর্তকে কোরোনাল হোল বলে আখ্যায়িত করছে। তাদের মতে সূর্যের একটি অংশ খুব দ্রুত হারিয়ে যাবে, এর ফলে সৌর বায়ু পৃথিবীর দিকে ধেয়ে আসছে, এমনটাই সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এজেন্সি NOAA। যাই হোক, নাসা বলছে সোলার ডাইনামিক্স অবজারভেটরি একটি সৌর অগ্নিশিখা, যেমনটি সূর্যের নিচের ডান দিকে উজ্জ্বল রশ্মিতে দেখা যাচ্ছে। ছবিটি অত্যন্ত অতি বেগুনি রশ্মিও বুঝা। তারা দুই বা দুই তথ্য দিয়েছে। এখন কোরআনে এই রশ্মি এবং ধোঁয়ার ব্যাপারে কি বলা হয়েছে? হ্যাঁ ভাই, কোরআনে আল্লাহ সুবহান ও তাআলা এই ব্যাপারে প্রত্যক্ষভাবে বলেছেন যে এমনকি রসুল সাল্লাহ সাল্লাম হাদিসও তাই ভবিষ্যৎবাণী হতে চলেছে। হাদিসে কিয়ামতের সবচেয়ে প্রথম যে আলামত তা হবে ধোঁয়া। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। কিয়ামতের অন্যতম বড় আলামত হচ্ছে আখেরে জামানায় কিয়ামতের সন্নিকটবর্তী যখন হবে, তখন বিশাল আকারে একটি ধোঁয়া বের হবে যা আকাশ ছেয়ে যাবে এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গায় পূর্ণ করে ফেলবে। এই ধোঁয়া মুমিন ব্যক্তিদেরকে সামান্য একটু কষ্ট দিবে, সেটা হচ্ছে সর্দি, কাশি, জ্বর, এগুলো হতে পারে। কাফেরদের শরীরের ভেতরে প্রচণ্ডভাবে প্রবেশ করবে, ফলে তাদের শরীর ফুলে যাবে এবং শরীরের প্রতিটি ছিদ্র দিয়ে ধোঁয়া বের হবে। এটি তাদের জন্য একটি যন্ত্রণাদায়ক আজাবে পরিণত হবে। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, অতএব তুমি অপেক্ষা করো সেই দিনে যেদিন আকাশে ধোঁয়া আচ্ছন্ন হবে, তা আচ্ছন্ন করে ফেলবে মানব জাতিকে। এটা হবে এক যন্ত্রণাদায়ক শাস্তি। তখন তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এই শাস্তি হতে মুক্তি দিন, আমরা ঈমান আনয়ন করব। তারা কি করে উপদেশ গ্রহণ করবে? তাদের কাছে তো এসেছে সুস্পষ্ট একজন রাসূল। অতঃপর তারা তাকে পৃষ্ঠ প্রদর্শন করে বলছে, সে তো সেখানেও কথা বলছে, সে তো একজন পাগল। আমি আজাব একটুখানি সরিয়ে নিচ্ছি, কিন্তু এরপরও তোমরা পূর্বের ন্যায় আচরণ করবে। সুবহানাল্লাহ, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এরকমটা আজাব আসবে এবং কাফেররা এভাবে চিন্তা করবে এবং ঈমান আনার চেষ্টা করবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়া কবুল করবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন যে তাদেরকে যদি আমরা যদি আজাব সরিয়ে দিই, তাহলে কিন্তু তারা আবার আগের অবস্থায় ফিরে আসবে। যেমনটা পৃথিবীতে বহু দুর্যোগ এসেছে আমাদের পৃথিবীতে, আমরা কিন্তু তাওবা করেছি, কিন্তু আবার পাপ কাজে জড়িয়ে পড়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তবে মুসলিম শরীফে আরেকটি হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আগমন করলেন, অর্থাৎ সাহাবীদের কাছে। তখন আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম। তিনি বললেন, যতদিন তোমরা 10টি আলামত না দেখো, ততদিন কিয়ামত হবে না। এর মধ্যে প্রথমটি হচ্ছে ধোঁয়া, এরপরটি হচ্ছে দাজ্জালের আগমন, দাব্বাতুল আদ, তারপরে পশ্চিম আকাশ থেকে সূর্যোদয়, ঈসা আলাইহিস সালাম আগমন, ইয়াজুজ মাজুজ আবির্ভাব, ভূমিধস, তারপর আরব উপদ্বীপে ভূমিধস, সর্বশেষ ইয়ামান থেকে একটি আগুন বের হবে। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, নিশ্চয় তোমাদের প্রতিপালক তোমাদেরকে তিনটি বিষয় সতর্ক করেছেন। একটি হচ্ছে ধোঁয়া, যা মুমিনকে কেবল এক প্রকার সর্দিতে আক্রান্ত করে দেবে এবং কাফেরের শরীরে প্রতিটি ছিদ্র দিয়ে প্রবেশ করে প্রতিটি ছিদ্র দিয়ে বের হতে থাকবে, আর ভূগর্ভ থেকে একটি জানোয়ার বের হবে। মোট কথা হচ্ছে কিয়ামতের নিকটবর্তী সময় একটি ধোঁয়া বের হবে। তো এই ধোঁয়া ব্যাপারে, এই ধোঁয়া তো পৃথিবী থেকে সৃষ্টি হবে না, এই ধোঁয়া সৃষ্টি হবে এলো সৌরজগৎ থেকে। কিংবা যদি পৃথিবী থেকে সৃষ্টি হয়, তাহলে
সৌরজগৎ থেকে কোনো কিছু আসবে এটা বৈজ্ঞানিকভাবেই প্রমাণিত হবে। আল্লাহ সুবহান ও তাআলা যা করেন বৈজ্ঞানিকরা তা আবিষ্কার করে, কারণ বৈজ্ঞানিকরা নিজে থেকেই কোনো কিছু তৈরি করতে পারে না, আল্লাহ সুবহান ও তাআলা যা দিয়েছেন তা থেকে তারা আবিষ্কার করতে চলেছে। এখন যে ধোঁয়াটা আসবে পৃথিবীতে সামনে, বা এই যে সূর্যের বর্তমানে যে অবস্থাটা হচ্ছে, এরকমভাবে বহু নক্ষত্র ধ্বংস হচ্ছে প্রতিনিয়ত। এই ধ্বংসের ফলে পুরো সৌরজগতে ধোঁয়া ছেয়ে যায়। তেমনি ভাবে আপনি দেখবেন যে ভবিষ্যতে কিংবা নক্ষত্র ধ্বংস হয়ে যাবে, সেরকমভাবে এর যে ক্ষতিকর কোণাগুলো রয়েছে, একটি নক্ষত্র ধ্বংস হলে অনেক পদার্থ থাকে, সে পদার্থগুলো পৃথিবীতে ধেয়ে আসবে। শুধু পৃথিবী না, অন্যান্য গ্রহতে একই ঘটনা ঘটবে। তাই এখন বর্তমানে সৌরজগতে আমরা যে সকল কাহিনীগুলি শুনছি বা এই কাহিনীগুলো ঘটতে চলেছে, এই সকল কিছুই আল্লাহ সুবহান ওয়া তাআলা ইঙ্গিত দিয়েছেন এবং এগুলো প্রমাণিত হবে। আমরা আস্তে আস্তে বুঝব এবং কেয়ামতের ছোট ছোট যে আলামতগুলো রয়েছে সে আলামতগুলো 90% কিন্তু হয়ে গিয়েছে। এখন বাকি বড়গুলো যখন আসবে, বড়গুলো আসার আগে দেখবেন যে আপনি পৃথিবীটা ছোট ছোট যে আলামতগুলো তা ব্যাপক হারে প্রকাশ করবে, ব্যাপক হারে। আর বড় আলামত যদি একবার ঢুকে যায়, একবার যদি প্রমাণিত হয়ে যায়, তাহলে কিন্তু পুরো পৃথিবীতে পুঁতির মতন বাকিগুলো ঘুরতে থাকবে। আপনি দেখবেন ধোঁয়া আসছে, এদিকে ইমাম মাহদি এসে পড়বে, এদিকে দাব্বাতুল আরদ এসে পড়বে, এদিকে দাজ্জাল এসে পড়বে, সূর্য বিপরীত থেকে উঠবে। এভাবে প্রত্যেক বছর পরিবর্তন ঘটতে থাকবে, আর পরিবর্তন ঘটার কারণে পৃথিবীতে কেয়ামতের যে আলামত সেটা সৃষ্টি হয়ে যাবে। তাই আমরা যারা বেঈমান আছি, আমরা যারা পাপীবন্ধে আছি, আমরা যারা অমুসলিম আছি, আমি তাদেরকে বলবো আপনারা কোরআন পড়ুন। কোরআনে এই যে গ্রহ নক্ষত্র যত কিছু রয়েছে সকল কিছু ব্যাপারে আল্লাহ সুবহান ও তাআলা পূর্বেই বলে দিয়েছেন, সব কিছু প্রমাণিত হবে। আল্লাহ সুবহান ও তাআলা গ্রহ নক্ষত্র সব কিছু ব্যাপারে কোরআনে উল্লেখ করেছেন, সব কিছু ব্যাপারে, তাদের ধ্বংস, তাদের বিস্তারণ, তারা কিভাবে সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতে কি হবে, সকল কিছু আপনারা বৈজ্ঞানিকভাবে প্রমাণ পাবেন। কোরআন বৈজ্ঞানিকভাবে আসেনি, কিন্তু নাস্তিকরা, কাফেররা, তারা প্রমাণ করতে চাচ্ছে যে পৃথিবীতে তাদের যে নিয়মকানুন, তারা যেভাবে বুঝে, যেভাবে তারা তাদের সৃষ্টি হয়েছে, তারা ওই জ্ঞানের আলোকে তারা কোরআনটাকে ব্যাখ্যা করতে চাচ্ছে এবং তাদের যে সৃষ্টি, পৃথিবীতে যে সৃষ্টি রয়েছে সেই সৃষ্টিকে তারা ব্যাখ্যা করতে চাচ্ছে। কিন্তু ঘুরে ফিরে একদিকে আসতে হবে, সেটা হচ্ছে কোরআনের দিকে, আর কোনো দিক থাকবে না। আর ইউটিউবে আপনারা দেখবেন এসব বিষয় নিয়ে বিভিন্ন মিথ্যা হাদিস প্রচার করছে, বিভিন্ন জয়ীফ হাদিস প্রচার করছে। এই ধোঁয়া ব্যাপারে আপনারা দেখবেন তারা এমন কাহিনী বানিয়ে ফেলেছে, তারপর এই এইসব কেয়ামতের আলামত, হ্যাঁ পুরো প্রমাণিত এই সেই, কিন্তু এসব কিন্তু কেয়ামতের আলামত নির্দিষ্ট করে বলা যাবে না। কারণ নির্দিষ্টভাবে যদি বলতে যায় তাহলে হাদিসে মুমিনদের কষ্ট হবে, রোগ হবে এবং কাফেরদের কিন্তু শরীরে ঢুকে যাবে, তাদের শরীর থেকে আবার ধোঁয়া নির্গত হবে। তো সুতরাং এই ব্যাপারে যারা হাদিস ব্যাখ্যা করে, আমরা বড় বড় মুহাদ্দিস আছে, তারপরে বড় বড় আলেম রয়েছে, মুফতি রয়েছে, শায়খ রয়েছে, তাদের থেকে আমরা গ্রহণ করব তারা কি মাসালা দিচ্ছেন, কিভাবে ব্যাখ্যা করছেন। আল্লাহ সুবহান ও তাআলা আমাদেরকে বুঝার মানার তাফিক দান করুক। আমিন।